2021 সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য সুখবর। 2021 সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশিত হলো অনলাইন মাধ্যমিক মক টেস্ট পেপার 2020-21, বিষয় ভূগোল। 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় তথা হাই মাদ্রাসা পরীক্ষায় ভূগোল বিষয়ে দুটি অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন দেওয়া হবে। অধ্যায় দুটি হল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং পঞ্চম অধ্যায় ভারত। এই দুটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্নের অধ্যায় ভিত্তিক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা প্রশ্নপত্রের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে একাধিকবার অনলাইন পরীক্ষা দিয়ে তাদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবে। এখানে অধ্যায় ভিত্তিক লিঙ্কগুলি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা হয়েছে। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারত অংশের প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে থাকছে অবস্থান, ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে 100টি প্রশ্ন দেওয়া হয়েছে। একইভাবে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অংশ থেকেও 100টি প্রশ্নের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় আছে ভারত, তার ভূপ্রকৃতি ও জলসম্পদ অংশ থেকেও আরেকটি পৃথক সেট তৈরি করা হয়েছে। দশম শ্রেণীর ভূগোল বিষয়ে পঞ্চম অধ্যায়ের ভারতের নদনদী ও জলবায়ু অংশ থেকেও আরও একটি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। পঞ্চম অধ্যায় ভারতের মৃত্তিকা এবং স্বাভাবিক অংশ থেকেও, স্বাভাবিক উদ্ভিদ অংশ থেকেও পরবর্তী প্রশ্নটিতে প্রথম অধ্যায় থেকে নদী এবং পঞ্চম অধ্যায় থেকে ভারতের কৃষি অংশ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। কিভাবে দেখতে পাচ্ছি যে পরের যে প্রশ্ন তৈরি করা হয়েছে সেখানে নদনদী থেকেই কেবলমাত্র প্রশ্ন দেওয়া হয়েছে। তার নিচের অংশে পঞ্চম অধ্যায় থেকে ভারতের শিল্প অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা আর দেখতে পাচ্ছি। তার নিচের অংশে ভারতের জনসংখ্যা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরের অংশে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অংশ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারপর 50 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে প্রথম অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অংশ থেকে এবং সর্বশেষ অংশে ভারতের অবস্থান ও ভূপ্রকৃতি অংশ থেকেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আমাদের কি করতে হবে, আমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাব, সেখানে এই নৈবিত্তিক প্রশ্নের উপরে পরীক্ষা নেওয়ার জন্য লিঙ্ক শেয়ার করা হয়েছে। শিক্ষার্থীরা ওই লিঙ্কগুলির উপর ক্লিক করবে এবং উত্তর করার পরে সেটি সাবমিট করলেই তারা তাদের প্রাপ্ত নম্বর জেনে যাবে। এখানে শিক্ষার্থী প্রশ্ন তৈরি করার পরে তার উত্তরপত্র যখন সাবমিট করবে তারপরে সঙ্গে সঙ্গেই শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বর দেখে নেবে এবং একই সঙ্গে কোন কোন প্রশ্নের উত্তর সে ভুল করেছে তা দেখে নিতে পারবে। সঠিক উত্তর দেখে নেওয়ার পরে আবার শিক্ষার্থী নতুন করে পরীক্ষা দিতে পারবে। বারবার পরীক্ষা দেওয়ার ফলে তার প্রস্তুতি ভালো হবে আশা করা যায়। যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাব এবং নির্দিষ্ট লিঙ্কের উপর ক্লিক করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। ধন্যবাদ।